সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব গুরুত্বপূর্ণ বা আলোচিত বিষয়, সেটা হচ্ছে যে ডেনিম ওয়াশ। আমরা জানি যে আমাদের অ্যাপারেল ইন্ডাস্ট্রি অথবা টেক্সটাইল ইন্ডাস্ট্রি অথবা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমরা যেটাই বলি না কেন, সেই ইন্ডাস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যেটা টক অফ দ্য টাউন, সেটা হচ্ছে ওয়াশ, মানে ডেনিম ওয়াশ। আমরা জানি যে আমাদের অ্যাপারেল ইন্ডাস্ট্রি অলরেডি ডেনিম ওয়াশের ক্ষেত্রে অথবা ডেনিম যে আইটেমগুলো আছে, ডেনিম যে অ্যাপারেলগুলো আছে বা গার্মেন্টসগুলো আছে, সেগুলো এক্সপোর্টের দিক দিয়ে এখন বর্তমানে নাম্বার ওয়ান হয়েছে। তো সেই ডেনিম ওয়াশে একেবারে যুগান্তকারী যে ওয়াশ, তার মধ্যে হচ্ছে যে সবচেয়ে অ্যাডভান্স এখন টেকনোলজি চলে আসছে, সেই টেকনোলজি নিয়ে আজকে আমরা কথা বলবো, লেজার টেকনোলজি। আমরা জানি যে লেজার হচ্ছে এক ধরনের রে বা লাইট বা রশ্মি, যার মাধ্যমে হচ্ছে অনেক কিছুই করা সম্ভব। এবং সেই ক্ষেত্রে আমার ডেনিম ওয়াশটাও বাদ যায়নি, ডেনিমের ড্রাই ওয়াশের ক্ষেত্রে আমরা লেজার টেকনোলজিটা অনেকাংশে ইউজ করে থাকি। তো এখন আমরা আসলে বেসিক্যালি যেটা দেখব যে লেজার টেকনোলজি ইউজ করে আমরা কিভাবে বা কোন ধরনের ইফেক্ট আমরা ডেনিমের ক্ষেত্রে নিয়ে আসতে পারি, সেই বিষয়টা। আমরা জানি যে আমাদের ওয়াশ দুই রকমের, একটা ওয়াশ হচ্ছে ড্রাই ওয়াশ আর একটা ওয়াশ হচ্ছে ওয়েট ওয়াশ, মানে দুই রকমের ওয়াশ আমরা করে থাকি। তো এই দুই রকমের ওয়াশের মধ্যে যে ড্রাই ওয়াশ যে প্রসেস, সেই প্রসেস অধিকাংশ এখন লেজার টেকনোলজির মাধ্যমে করা হচ্ছে। লেজার টেকনোলজি ইউজ করলে আমরা অনেকগুলো বেনিফিট পাচ্ছি, একটা হচ্ছে আমার প্রোডাকশন বাড়ছে আর একটা হচ্ছে প্রোডাকশনের কস্ট কমে আসছে। সেকেন্ড হচ্ছে আমার যে ওয়ার্কারের কোয়ান্টিটি বা নাম্বার অফ ওয়ার্কার, সেটা আমরা রিডিউস করতে পারছি। তো সব কিছু মিলিয়ে ফ্যাক্টরি ওভারহেড বলি অথবা হচ্ছে সিএম বলি বা যেটাই বলি না কেন, সেই ফ্যাক্টরি ওভারহেড কস্ট বা সিএম কস্ট, এগুলা অনেকাংশে রিডিউস করা সম্ভব। এবং আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে আরো বেশি এগিয়ে নিয়ে বাংলাদেশের যে ইকোনমি আছে, ইকোনমি আমরা আরো বেশি হেলদি করতে পারবো। ইকোনমিতে আমরা এখন যে কন্ট্রিবিউশন করছি, মেজর কন্ট্রিবিউশন করছি, সেই কন্ট্রিবিউশন অনেকাংশে আমরা বাড়িয়ে নিতে পারবো। তো আমরা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার লেজার টেকনোলজির যে মেশিন, মেশিন সহকারে আমার একটা ডেনিম প্যান্ট। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমার ডেনিম প্যান্ট, যেটা আসলে মেশিনের মধ্যে বসানো আছে। আর এই পাশে লেফটে যে আমরা ইমেজটা দেখতে পাচ্ছি, এখানে আসলে মনে হচ্ছে যে এক ধরনের ধোঁয়া তৈরি হয়েছে। বেসিক্যালি এই ধোঁয়াটা হচ্ছে আমার কালারটা উঠে গিয়ে বিভিন্ন, আমরা যেহেতু ডেনিমের বিভিন্ন রকমের ইফেক্ট বা বিভিন্ন রকমের শেড অথবা আমরা বলতে পারি ফেড দিচ্ছি, সেই ফেডিং এর জন্য কালারটা উঠে চলে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে এখানে। তো পুরোটাই করা হচ্ছে লেজারের মাধ্যমে, লেজার টেকনোলজি ইউজ করে আমরা এটা করছি। এখন হচ্ছে এটা আমার আরেকটা মেশিন, আমরা আসলে বোঝাতে চাচ্ছি যে এই পুরো মেশিনটাই হচ্ছে আমার কম্পিউটারাইজ। এখানে আমরা একটু খেয়াল করছি যে আমরা হ্যাঙ্গিং করেও দিতে পারছি, আবার আমরা এরকমভাবে লে করে, মানে মেশিনের সারফেস মেশিনের উপর আমরা এরকমভাবে বসেও দিতে পারছি। এইখানে আসলে বেসিক্যালি আমার ফ্যাব্রিকের কালারটা এটা ছিল, এরকম কালার ছিল, ব্ল্যাকিশ কালার বা নেভি ব্লু। তো এটা লেজারের মাধ্যমে কালারটা উঠে যাচ্ছে একেবারে এখানে আমাদের সামনে। আমরা যদি মেশিনটা ডাইরেক্টলি দেখি, দেখবো যে একেবারে চোখের সামনে কালারটা উঠে গেল, মানে কালারটা উঠতে আমরা দেখবো, মানে ফেডিং হইতে দেখবো। তো আমাদের এইখানে যেটা হচ্ছে যে এই লেজার টেকনোলজি ইউজ করবার জন্য আমাকে যেটা করতে হবে, ইনিশিয়ালি আমাকে কম্পিউটারে গ্রাফিক, আমার যে শেড আমি কি চাচ্ছি আসলে বা কোন ধরনের ইফেক্ট আমি চাচ্ছি, সেই ইফেক্টটা বা কোন ধরনের শেড চাচ্ছি সেই এফেক্টটা আমাকে কম্পিউটারে করে নিতে হবে। আমি সেটা হচ্ছে আমার ইলাস্ট্রেটরে করে নিতে পারি, পরবর্তীতে আমার ডেনিম ওয়াশের জন্য, মানে লেজার টেকনোলজির জন্য আমার সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে আমরা কনভার্ট করে জাস্ট ইনস্ট্রাকশন দিলেই বাকি কাজ আমাদের লেজার যে মেশিনটা আছে, লেজার ওয়াশ মেশিন, সে করে নিতে পারবে। এখন আমরা লেফটে যে ইমেজটা দেখতে পাচ্ছি, আমার মাউসের কার্সরের দিকে যদি আপনারা দেখেন, এখানে মনে হচ্ছে ফায়ারিং। এখানে খুব আশ্চর্যের বিষয়, এখানে ফায়ারিং হবে, আগুন লাগবে। আগুন লেগে নর্মালি যেটা হওয়ার উচিত ছিল যে, বা যেটা হতো উচিত ছিল না, মানে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে যে এখানে পুরো ফ্যাব্রিকটা বার্ন হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে কি পুরো ফ্যাব্রিক বার্ন হচ্ছে না। বার্ন হচ্ছে কোনটা, কালার যে ইয়ানটা আছে সেই ইয়ানটা বার্ন হচ্ছে, বাট আমার হোয়াইট কালার যে ইয়ানটা আছে সেই ইয়ানটা বার্ন হচ্ছে না, মানে হোয়াইট কালার ইয়ান থেকে যাচ্ছে কিন্তু আমার কালার ইয়ানটা পড়ে যাচ্ছে। তো খুবই, মানে টেকনোলজিটা এরকম ভাবে ইউজ করা হয়েছে। এখন এই ক্ষেত্রে হচ্ছে আমরা পরবর্তীতে জাস্ট এটাকে ওয়াশ করলে অথবা একটু রাবিং করলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো ফ্যাব্রিকটা আছে, বাট আমরা যদি রাবিং করি অথবা হচ্ছে আমরা যদি একটু ওয়াশ করি, তাহলে আমার
লেন্থের দিকে যে কালারফুল ইয়ান গুলা ছিল সেই ইয়ান গুলা চলে যাবে, শুধু হোয়াইটের ইফেক্টটা থেকে যাবে, বা হোয়াইট যে ইয়ান গুলো আছে সেই ইয়ান গুলা থেকে যাবে। এখন এই যে ওয়াশ, এটাকে আমরা বলি ডিস্ট্রয়, মানে আমরা চাইলে এভাবে ডিস্ট্রয় করতে পারবো। ইভেন এইখানে আমরা দেখতে পাচ্ছি লিভাইস লেখা, সেম লিভাইস লেখার যদি এরকম হয় যে আমার এই যে হোয়াইটের জায়গাগুলোতে আমার ইয়ানগুলা থাকছে না, ওয়ারপের ইয়ান থাকছে না, আর শুধু হচ্ছে ওয়েবটেরিয়ান থাকবে, সেটাও সম্ভব, মানে এভরিথিং সম্ভব এইখানে। মানে আমরা যা চাচ্ছি জাস্ট কম্পিউটারে সফটওয়্যারে আমরা করে নেব, বাকি কাজগুলো আমরা মেশিনকে ইনস্ট্রাকশন দিলেই মেশিন বাকি কাজ করে নেবে। তাহলে ফায়ারিং এর মাধ্যমে হচ্ছে আমরা ডিস্ট্রয় করব, ডিস্ট্রয় যে ওয়াশগুলো আছে এটা আমরা এরকম ফায়ারিং এর মাধ্যমে করব। তাহলে এখানে আরেকটু দেখাচ্ছি আপনাদের স্পষ্ট করে, এটা হচ্ছে আমার ফায়ারিং হচ্ছে এখানে। তো এইখানে হচ্ছে যে আমরা দুইটা সিস্টেমে ফায়ারিং করতে পারি, একটা হচ্ছে আমরা হ্যাঙ্গিং করেও করতে পারি, আবার হচ্ছে আমরা এরকম লে করেও করতে পারি। তো আমরা এখানে ফায়ারিংও করতে পারি, ইভেন যদি আমাদের কাছে মনে হয় পরবর্তী ইমেজ দিয়ে আমাদের বোঝালে সুবিধা হবে, এইখানে আমরা দেখতে পাচ্ছি হয়তোবা যে একটা ধোয়ার মতো তৈরি হয়েছে, এইখানে কালারটা উঠে চলে যাচ্ছে। জাস্ট খুব আশ্চর্যের বিষয় যে আমরা এই যে সারফেস বা এরিয়াটা আছে এটার মধ্যে আমরা গার্মেন্টসটা রাখবো, গার্মেন্টসটা রাখার সাথে সাথে আমাদের এইখান থেকে রাখার পরে আমাদের হাত তো সরায় ফেলতে হবে, তো হাতটা সরানোর পর ওইখানে সেন্সর কাজ করবে, অটোমেটিক সেন্সর কাজ করবে, সেন্সর কাজ করে পরবর্তীতে এইখান থেকে কালারটাকে সে তুলে দিবে। এখান থেকে কালার তুলতে তুলতে আস্তে আস্তে উপর দিকে যাবে, অথবা আমাদের মেশিনে আমরা যেভাবে সেট আপ করেছি যে কালারটা উপর থেকে উঠতে 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 নিচের দিকে চলে যাবে। তো আমরা আসলে এইখানে কতটুকু এরিয়ার মধ্যে কালারটা উঠবে সেটা ডিপেন্ড করবে আমার ডিজাইনের উপর, আমরা আসলে কতটুকুতে উঠাতে চাচ্ছি বা কতটুকু থেকে কালারটা আমরা ফেডিং করতে চাচ্ছি, ওটা আমাদের যে ডিজাইন বা আমাদের আমরা যা চাই বা বাইরের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুসারে আমরা এটা করে নিতে পারবো। এইখানে খুবই মানে অ্যাকুরেট জিনিসটা আমরা পাবো। অনেক সময় হাতে করলে দেখা যাচ্ছে একটু ঘর্ষণ লেগে একটু ডানে বামে বা অন্যদিকে বা উপরে নিচে চলে যেতে পারে, বাট এইখানে আমরা অ্যাকুরেট মেজারমেন্টের মাধ্যমেই আমরা বিভিন্ন রকমের ফেডিং ইফেক্টটা নিয়ে আসতে পারবো। মানে আমরা যতটুকু এরিয়ার মধ্যে ফেডিং ইফেক্ট চাচ্ছি ততটুকু এরিয়ার মধ্যে আমরা ফেডিং ইফেক্টটা করতে পারবো। এখন গার্মেন্টস ওয়াশ করবার পর আমরা তো জানি যে ইনিশিয়ালি আমার এরকম কালারটা ছিল আমার ডেনিম প্যান্টের, পরবর্তীতে ফাইনালি প্রোডাক্ট আমরা এরকমভাবে বানাবো। তাহলে এইখানে অনেকগুলো ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে ফেডিং হয়েছে, দেন এইখানে হচ্ছে হুইস্কার হয়েছে, দেন হচ্ছে এখানে আমার বিভিন্ন রকমের ওয়াশের ইফেক্ট দেখা যাচ্ছে। তাহলে এরকম ডেনিম প্যান্ট থেকে আমরা ওয়াশের মাধ্যমে এরকম কালারে কনভার্ট করতে পারবো, অথবা আমার রিকোয়ারমেন্ট অনুসারে আমি যা চাই সেই রিকোয়ারমেন্ট অনুসারে আমরা অন্য টাইপের ইফেক্টও নিয়ে আসতে পারবো। মানে আমার কথা হচ্ছে যে যে কোনো ধরনের ইফেক্ট আমরা লেজার টেকনোলজির মাধ্যমে তৈরি করতে পারবো। ইভেন যদি আমরা চাই যে কোনো একটা পিকচার আমরা এখানে দিব সেটাও লেজার টেকনোলজির মাধ্যমে দেওয়া সম্ভব। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ অল ফর জয়নিং, আল্লাহ হাফেজ।